ইসলাম প্রশ্ন করেছেন, হুজুর ফরজ নামাজে মুসল্লিদের মাঝখানে এক দুই হাত ফাঁক রাখা যাবে কি না, এটা আমাকে কেউ প্রশ্ন করেছে। আচ্ছা আচ্ছা, ফাঁকা রাখা, এক দুই হাত ফাঁকা রাখা যাবে কি না নামাজ, এটা এক দুই হাত ফাঁকা রাখলে জামাতের মকরু হয়, এটা মকরু হবে, এটা জামাত তো হবে না। ফাঁকা রাখার উপর আল্লাহ রাসূল খরা নিষেধ করেছেন, কোন অবস্থায় ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলে জমাতে হবে না, ফাঁকা রাখলে জমাতে হবে না, একটাটা মকরু, তার ইমির সাথে সঞ্জিন তাকের ইমি হয়ে যাবে। জমাতের একটা কঠোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লেগে লেগে দাঁড়াইতে হবে। তাই আল্লাহ রসুলের এলান যে আপনারা সাদ্দুল খালাল, তোমরা ইস্তাউ সুহুবাকুম, বরাবর হয়ে যাও, খাতারকে বরাবর করো, ওয়াসাদ্দুল খালাল, মাঝখানে ফাটল থাকলে, ফাঁকা থাকলে এটা নিরোধ করো, ফাঁকা বন্ধ করো, ফাঁকা রাখা যাবে না, যেহেতু ফাঁকা রাখলে সেখানে কে আসে, এটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। তা আপনি ফাঁকা রেখে শয়তানকে জায়গা দিয়ে, তো নামাজের মাঝখানে আপনি দাঁড়াইলেন, শয়তান দাঁড়াইলেন, আপনি দাঁড়াইলেন, শয়তান দাঁড়াইলেন, আপনি দাঁড়াইলেন, শয়তান দাঁড়াইলেন, তো শয়তানকে কেন নামাজে জায়গা দিবেন? অতএব কোন অবস্থায় এটা দেওয়া যাবে না, এটা কেউ দিলে মকরু তাহারিমি হবে, তঞ্জি নয়। অতএব এই তাহারিমি করে জামাত না পড়ে একা পড়া অনেক ভালো, মকরু তাহারিমি করে জামাত না পড়ে একা পড়া অনেক ভালো, এই জামাতের প্রয়োজন তো নাই, এই জামাতের প্রয়োজন নাই। সরকার তো ফাঁকা করে পড়তে বলে নাই, সরকারে বলছে পাঁচজনে পড়েন, তো পাঁচজন পড়েন, আপনারা পাঁচজনে পড়লে জামাত হয়ে যাচ্ছে, মসজিদের হক আদায় হয়ে যাচ্ছে। আর ফাঁকা ফাঁকা করে জামাতের খেলাফ, যেটা রসুল পছন্দ করতেন না, কঠোরতা অবলম্বন করতেন, কাতার সোজা করা, ফাঁক নিরোধ করা, কাতার সোজা করা, ফাঁক নিরোধ করা, দুইটা জামাতের শর্ত। ফাঁকা বন্ধ করতে হবে, কাতারও সোজা করতে হবে। রসুল আগে নামাজের একামত হয়ে গেলে তকবির বলার পর ফাঁকা দেখতেন, কোনো ফাঁক ইয়া কাতার দেখতেন সোজা আছে কি না, সোজা, এ তোমরা ফ্যাট আরও ভিতরে করো, এ সোজা করো, ডানে করো, এটা রসুল বলতেন, আরও সোজা করো। এটা আমি হাদিস কোন কিতাবের মধ্যে আনছি এই জিনিসটা। অতএব যেখানে রসুল কড়াকড়ি ভাবে কাতার সোজা করা এবং ফাঁকা বন্ধ করার উপর দেখাশোনা করতেন, সেখানে আমরা ফাঁকা করে করে ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, কারণা বাইরে সেটা কোনো ওজন নয়, ফাঁকা করার জন্য কারণা বাইরে সুজর কিনা, শরীয়তের গ্রহণযোগ্য ওজর কিনা, এখন হচ্ছে প্রশ্ন। এই ওজোর আমরা ফাঁকা করতে পারবো না, এইটা কারোনা ভাইরাসের এই জিনিসটা শরীয়তের করতে গ্রহণযোগ্য ওজন নয়। যদি শরীয়ত মতকে স্বীকার করে, ইমানদার মতকে বিশ্বাস করে, অতএব এগুলো কোনো অবস্থায় কি নয়, ফাঁকা রেখে নামাজ পড়া এটা শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য ওজর নয় বলে আমার বিশ্বাস, এবং আমি এটা আমার মতামত। ফাঁকা করে নামাজ পড়ার কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য ইসলামের মধ্যে নেই, তাই ফাঁকা করতে পারবে না। চার পাঁচজনে পড়তেছে ওরা পড়ুক, আপনাদের আসে ফাঁকা করে করে ঐতিহাসিক মসজিদের মধ্যে জামাতের বৈশিষ্ট্য লঙ্ঘন করে, মুকরু তাহারিমি করে, মসজিদের জামাতের আইন কানুন লঙ্ঘন করে জামাতের কোনো প্রয়োজন নেই। অতএব ফাঁকা রাখা যাবার এই মতামত আমি দিতে পারি না, আমি ব্যক্তিগতভাবে এটা আমি বিরোধিতা করি। শরীয়তের আলোকে আমি যা গবেষণা করি, আমার গবেষণার মধ্যে ফাঁকা রেখে নামাজ পড়ার কোনো বিধিবিধি আমি দেখতে পাচ্ছি না। অতএব যতটুকু সম্ভব আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর ইবাদত করে, আপনার উপর আস্থা রেখে, আপনারা দুই সাইড খম হলে খম মানুষ দাঁড়িয়ে জামাত আদায় করবে, ফাঁকা রাখার কোনো প্রয়োজন নেই। ফাঁকা রাখা এটা শরীয়তের কোনো রকমের গ্রহণযোগ্য বৈশিষ্ট্য নয় বলে আমি মনে করি। জনাব, ধন্যবাদ আরিফুল ইসলাম, আপনি বিষয়টা নিয়ে আরও চিন্তা করুন, না বুঝলে আমাদেরকে আবারও প্রশ্ন করবেন।